নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা প্রামাণিক দাস বলছি। আজকে আপনাদের দেখাবো সয়াবিন আলু কষা। এর জন্য আমি সয়াবিনটাকে ভেজে নিয়েছি আর এখানে ছোট ছোট টুকরো করে আলু করে ভেজে নিয়েছি। আর মশলা নিয়েছি আমি 5 ফোড়ন, তেজপাতা, 2 লং, লবণ আন্দাজ মতো, চিনি স্বাদ অনুসারী, 1 টমেটো, এখানে পেস্ট করেছি আদা, দারচিনি আর 1 এলাচ। আর গুঁড়ো মশলা নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে মিরচার মশলা গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর আছে আপনার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, হ্যাঁ লঙ্কা গুঁড়ো, মিরচার মশলা গুঁড়ো, আর আছে আপনার মিট মশলা গুঁড়ো। হ্যাঁ আপনারা দেখবেন নিরামিষ সয়াবিন আলু করছি আমি আজ। আপনাদের যদি খেয়ে ভালো লাগে তা আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলে দেখে নেওয়া যাক। আমি এখানে ফরচুন তেল ব্যবহার করছি কড়াইয়ে সয়াবিন আলুর জন্য। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরমে এলে আমি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে আমি চালু করে দিচ্ছি এখানে।